আমি আপনাকে এইচপি থেকে দেখছি আর কি। সে সময় আসলে রিশাদ হোসেনের দাড়ি ছিল না, এখন রিশাদ হোসেন খুব প্র্যাকটিসিং মুসলিম, মানে নিজের আত্মচিন্তার যদি কোনো কিছু বলতে চাইতেন দর্শকদের জন্য। 19 শেষ করলাম তো তখন চিন্তা করতেছিলাম যে আমাদের জীবনে তো ছোট একটা জীবন, তো এখান থেকে যদি আমরা ভালো কিছু নিয়ে না যাইতে পারি তো আমাদের তো পরকালে কিছু লাভ হবে না। তো তখন চিন্তা করলাম যে মানে আদার যত খারাপ কাজ বলেন, এই এইসব থেকে যদি আমি দূরে থাকতে পারি, যে আল্লাহর কাছে যদি থাকতে পারি তো আমার জন্য ভালো, আমাকে দেখে বা হচ্ছে আমার সঙ্গে যারা থাকবে এই সার্কেলগুলো অনেক ভালো হবে আর কি। তো এই দিক থেকে চিন্তা করে আর কি দায় রাখা বলেন, মানে এক কথায় বলতে হলে যে মানে আল্লাহর দিকে ফিরে আসা আর কি। একটা সুনিয়ন্ত্রিত জীবনযাপন করার পরে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা কেমন, পরিবর্তনটা কীভাবে দেখছেন? আপনি যখন কোনো কিছু আশা করবেন না তো কষ্ট কম পাবেন, তো এই দিক থেকে আর কি বেশি কিছু আশা করি না, এই জন্য কষ্ট আলহামদুলিল্লাহ কম পাই। রিশাদ হোসেন, নিজের ক্যারিয়ারটা নিয়ে আসলে লক্ষ্যটা কি? আপনি ঈশ্বরদিকে অনুসরণ করেন কিছুটা? আমি যতটুকু আপনার ইন্টারভিউ দেখলাম আপনার কোনো পার্সোনাল আইডল নেই, এই আইডল না থাকার রিজনটা কি এবং নিজেকে ইন্সপায়ার কাদেরকে দেখে করেন? না, আমি সবসময় ইন্সপায়ার করি সাকিব ভাইকে দেখেছি। সাকিব ভাই যখন মনে করেন কোনো একটা ব্রেক বা এক মাস ছয় মাস এক বছর পর খেলে, উনি তখনও যেরকম খেলে কন্টিনিউ যেরকম একই পারফর্ম করে, তো এই দিক থেকে ওনার থেকে অনেক ইন্সপায়ার হয় আর কি, যে উনি যখনই খেলে তখনই পারফর্ম করে আর কি। এবারের ঈদে নীলফামারি যাওয়ার পরে পরিকল্পনা কী কী? এবারে ঈদে নীলফামারি যাওয়ার পর পরিকল্পনা হচ্ছে আমাদের নর্মালি একাডেমিতে ইফতার পার্টি হয়, হ্যাঁ, আদার্স কোনো কিছু নাই আর কি। ডেবু হওয়ার পর থেকে আসলে যে প্রথম দিকে যখন আপনি নেট বোলার হিসেবে যেতেন, এখন যখন আপনি মূল ক্রিকেটার হিসেবে যান, এই এই চেঞ্জটা আসলে কেমন দেখেন আপনি? আমি যখন নেট বলার হিসেবে যাইতাম আমি তখনও ভাবতাম যে আমি একটা টিমের পার্ট, টুডে টুমারো আমারও সুযোগ আসবে, তো ওই সুযোগটা অপেক্ষায় ছিলাম আর কি, তো এখন ওই জন্য ইজি হয়ে গেছে আমার জন্য। নিজের লক্ষ্যটা কি আর কি, মানে অলরাউন্ডার হিসেবে ব্যাটিং নিয়ে কোনো লক্ষ্য আছে কি না, বা আপনার কোনো মাইল ফলক যে আমি ওই গ্রাউন্ডে এত রান করতে চাই বা এত উইকেট পেতে চাই, এরকম কোনো ওয়াইল্ডেস্ট ড্রিম? না, এরকম কোনো কিছু আমি আগে থেকে প্রেডিক্ট করি না যে এটা হবে এটা হবে, সব কিছু আল্লাহর হাতে। তো আমি জাস্ট আমার প্রসেস ঠিকঠাক রাখবো আর কি, তো সামনে যতগুলো খেলা আছে বা যতগুলো ম্যাচ আছে তো খেললে ইনশাল্লাহ চেষ্টা করবো ব্যাটিং বলিং ফিল্ডিং তিন দিক থেকে সাপোর্ট দেওয়ার।